মা হতে চলেছেন টলি অভিনেত্রী সোনালী। কিছুদিনের মধ্যেই তার পরিবারে আসতে চলেছে নতুন এক সদস্য। জীবনে নতুন পর্ব শুরু করতে চলেছেন তিনি। আর এমন আনন্দের মুহূর্তে বন্ধুকে স্বাদ না খাওয়ালে কি চলে? আর তাই বন্ধুকে নিজে হাতে স্বাদ খাওয়ালেন ভাস্বর। আপনাদের জানাই, সোনালী ও ভাস্বর একে অপরের ভীষণ ভালো বন্ধু। তারা একে অপরের 23 বছরের বন্ধু। 23 বছরের পুরনো বন্ধুকে সাধের শুভেচ্ছা না জানালে কি চলে? তাই সোনালীর বাড়িতে হাজির হলেন ভাস্বর, এবং সেখানে থালায় দারুণ দারুণ মিষ্টি সাজিয়ে দিলেন তিনি। ভাস্বর জানিয়েছেন, সোনালী মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন, আর প্রথমবার মা হচ্ছেন তিনি, তাই মিষ্টি ও নোনতা খাবারের উপহার পাঠালেন তিনি। আর এভাবেই হবু মাকে স্বাদ খাওয়ালেন ভাস্বর। এই ছবিটি ভাস্বর পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 1998 সালে তাদের বন্ধুত্ব হয়। প্রথম যেদিন তিনি ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন, সেদিন থেকেই তাদের বন্ধুত্ব। তারপর সময় অনেকটা কেটে গিয়েছে, তবে তাদের বন্ধুত্ব আরও বেড়েছে, এবং সেই বন্ধুকেই নিজের হাতে স্বাদ খাইয়ে ভীষণ খুশি ভাস্বর। জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিলেন তিনি, তবে শুটিংয়ের চাপে হয়ে উঠছিল না। অবশেষে তার এই শখ পূরণ হল। এদিন সোনালীকে স্বাদ খাওয়াবার পর ভাস্বর তাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলেন জমিয়ে। সোনালীর মা এদিন ভাস্বরের জন্য রান্না করেছিলেন লুচি, সাদা আলুর তরকারি, এবং সঙ্গে ছিল মিষ্টি। চিকিৎসকদের কথা মতো আগামী জুনে সোনালীর কোল জুড়ে আসতে চলেছে তার প্রথম সন্তান। আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। মন ভালো রাখতে গান শুনছেন, বই পড়ছেন এবং আড্ডা দিচ্ছেন বন্ধুদের সঙ্গে। আমাদের শর্মিলা শো হাউসের পক্ষ থেকে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates.